ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়ার বিরুদ্ধে একই কমিটির সহসভাপতি জান্নাতুল ফেরদোসকে মারধরের অভিযোগে রোববার দফায় দফায় সংঘর্ষে জড়ায় কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপ। গভীর রাতে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ স্থায়ী বহিষ্কার করা হয় 16 জনকে। এ ঘটনায় সোমবার সকালে সংবাদ সম্মেলন করেন বহিষ্কৃতরা, অভিযোগ করেন দুপক্ষ সংঘর্ষে জড়ালেও বহিষ্কার করা হয়েছে এক পক্ষের নেতৃদের। আমি কিন্তু সহযোদ্ধা হিসেবে প্রোটেক্ট করব, এটাই কিন্তু স্বাভাবিক, কিন্তু ভিকটিমকেও বহিষ্কার করা হলো, কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না। তাহলে বাংলা ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে? বহিষ্কৃত সহসভাপতি জান্নাতুল ফেরদোস অভিযোগ করেন, কলেজ সভাপতির নির্যাতনের শিকার হয়ে আইনি প্রতিকার চাইতে গেলে মামলা নেয়নি পুলিশ। এক্ষেত্রে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ইন্ধন রয়েছে বলেও দাবি তার। আজকে যখন আমি আবার গেলাম, তারপরে আমি প্রথম শালম ভাইয়ের সাথে কথা বলি, পরে হচ্ছে ওসির সাথে কথা হয় ফোনে, উনি বলছে যে আমাদের মামলা নেওয়া যাবে না। পরে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান বহিষ্কৃতরা, অন্যথায় আমরণ অনশনে যাওয়ার হুমকি দেন তারা। আমরা আমাদের তিনের পার্টি অফিসে আমরা আমরণ অনশন করব। পরে তারা যান ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে অনশনে না যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি, আমরা কোনো অবস্থান কর্মসূচি করব না। তবে বহিষ্কৃতদের আনা অভিযোগের বিষয়ে মুখ খুলছে না কেন্দ্রীয় ছাত্রলীগ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।